ইন্দোনেশিয়ায় নারী ভাস্কর্যের বুকে উঠল কাপড় মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার একটি থিম পার্কে থাকা দুটি নারী ভাস্কর্যের খোলা বুক ঢেকে দেওয়া হয়েছে এক টুকরো কাপড় দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে প্রাচ্যের ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান জানিয়েই সংশ্লিষ্ট পার্ক কর্তৃপক্ষ ভাস্কর্যের বুক ঢাকার এমন সিদ্ধান্ত নেয় প্রতিবেদনে বলা হয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত ওই থিম পার্কের নাম আঙ্কল ডিমল্যান্ড গত বছর ধরে সেখানে আসে ভাস্কর্য দুটি সম্প্রতি পার্ক কর্তৃপক্ষ সোনালি রঙা কাপড় দিয়ে রূপকথায় বর্ণিত মৎস্য নারীর আদলে তৈরি ভাস্কর্য দুটির খোলা বুক ডেকে দেয় ভাস্কর্যের বুক কাপড় দিয়ে ঢেকে দেওয়ার এমন দৃশ্য চোখে পড়ার পর শহরে অনেকে দ্বিধান্নতি হয়ে পড়েছেন তারা প্রশ্ন তুলেছেন পার্ক কর্তৃপক্ষ কি বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তবে আঙ্কল ড্রিমল্যান্ড নামের ওই পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন তারা বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নেননি তারা বলেছে গত বছরই পার্কে থাকা ওই নারী ভাস্কর্য দুটি খোলা বুক ডেকে রাখার সিদ্ধান্তটাই তারা পার্ক কর্তৃপক্ষের মুখপাত্র রেখা লেস টারি বিবিসিকে বলেছেন এটা একান্তই আমাদের ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত বাইরের কারো চাপে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি পার্কটিকে পরিবার সহ দর্শনযোগ্য একটি পার্কে রূপান্তর করার প্রক্রিয়ায় অংশ হিসেবে এমনটাই করা হয়েছে তবে পার্কে থাকা মৎস্য নারীর তৈরি ভাস্কর্য দুটির ভাস্কর ডোলো রোসান নিসাগা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি বলেছেন কর্তৃপক্ষ মানুষের শিল্পের সৌন্দর্য দেখাতে অস্বীকৃত জানিয়েছে তাদের এমন সিদ্ধান্তের কারণে মানুষ শিল্পের সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হবে শিল্পের সৌন্দর্য দেখাতে গিয়ে নারীর অবয়ব গোপন অঙ্গ এভাবে প্রকাশ্যে ঢেলে সাজানোর ঘটনা সত্যি বিভিন্ন দেশে বেড়েই চলছে এমনকি বাংলাদেশে মাইমনসিংহে রয়েছে এমন উলঙ্গ ওয়েব নারীর দেহ প্রদর্শন